হয় আমার মা, মানে এখানে কোনো ভদ্র মহিলা এসেছিল? সকাল থেকে এখানে কোনো মহিলাই আসেনি। তাহলে মা বাড়িতে অপেক্ষা করছে। আমার মা কোথায়? এলাকার লোকের কথা সহ্য করতে না পাইলে এলাকা ছাড়ছে, এখন কই আছে কইতে পারি না। এলাকা ছেড়েছে মা, কোন ঠিকানা দিয়ে যায়নি, আমার কথা কিছু বলেনি? না, কিছু করে যায়নি। মাকে খুঁজে বের করবই, তার আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। উপরে তুই না, সুন্দর সুন্দর কারি ডাক্তার ফোর কাকি, আবার মনে মানুষকে তার উপরে তুই না, রক কেনার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, তাই পা উপরে তুলে রেখেছি। যে সুর করে মনে মানুষ ডাক্তার ফোর এমন সুরে মক্কেল ডাকলে এতক্ষণ দিতে একটা ফিচে দিত। আরে মামি, মক্কেল তো কতই পাওয়া যাবে, কিন্তু মনে মানুষ চাইলে তো আর মনে মানুষ পাওয়া যায় না, তাই তো সারাদিন সুর করে ডাকি। যদি পাস তাহলে কি করবি? যদি পাই তাহলে তাহলে এভাবে সারাদিন তাকে বুকে আটকে রাখতাম আর সারাদিন শুধু মনে সামনে আপনাকে কারা বেঁধে রেখেছে? ওই গুন্ডাগুলা আমার বাইন্ড রেখে আমার সব কাইডে নিয়ে গেছে, আমার বাঁচাও বাবা বাঁচাও। কোন শব্দ করবি না, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নেমে তোর লাশ ফেলে দেব তাড়াতাড়ি দে। সর্বনাশ, আপনি মেয়ে মানুষ হয়ে কোন কথা শুনতে চাই না, মানে বেকার ওষুধ গুলো আর কেনা হবে না,
তোমার নামে ক্যান্সার? বিশ্বাস হচ্ছে না বুঝি, না হবারই কথা, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। আর তাই অসুস্থ নানীকে নিয়ে আমাকে নাটক করে লোকজনের কাছ থেকে টাকা চিন্তা করতে হয়, সেই টাকা নিয়ে নানীর জন্য ওষুধ করতে যেতে হয়। ক্যান্সারের চিকিৎসা করতে জানেন তো কত খরচ, আপনি বলুন, এছাড়া আমার আর কি করার আছে? মানুষের কাছে সাহায্য চাইলে তো পারো, চেষ্টা করে দেখেছি, কিন্তু যার কাছে যাই সে শুধু মধুর চোখ দেখে, এই দুঃখী মনটা কেউ দেখে না। কত করে কইলাম, এসে আমার মরে যাওয়ানো ভালো, আমাকে শুনল না, তাই বাধ্য হইয়া অন্য গানের বাড়িছি। দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, ভাগ্যের উপর আমাদের কারোর হাত নেই। আমি যে ওষুধ কিনেছিলাম তা গতকালই শেষ হয়ে গেছে, আজকের ওষুধ তো কি করে কিনবো? দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, শুনুন, আমার কাছে তেমন কোনো টাকা নেই, তবু যা আছে দিয়ে যাচ্ছে। না না, আমার চেয়ে আপনার নামে টাকাটা বেশি প্রয়োজন, টাকাটা রাখুন। ঠিক আছে, রাখবে রাখ না। না নানি, উনি ভাবেন আমি ওনাকে ঠকিয়ে নিচ্ছি। না 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 না, আমি তা আমারও করবো কেন, নিন টাকাটা, নিন। আসলে আপনি খুব ভালো মানুষ, আপনি আমি তার কিছু লোক যদি থাকলে, তাহলে আর আমার মতো মেয়েকে রাস্তাঘাটে এসব বাজে কাজ করতে হতো না। আল্লাহ আল্লাহ তোমার হাত দারাজ করুক বাবা। শুনু, কিছু না, আপনি খুব ভালো মানুষ। আরে মাজারের পড়া পানি সিদায় দিতেছি, বুঝছ, যাতে সবাই সুন্দর করে বাড়া দেয়। বাবা তুই আবার উপযুক্ত শালা, একটু আবার আবা ভালো কাজের আপানে ডাকস খেয়ে বাড়িতে কেউ আসেন? বাড়িতে কেউ আসেন না, মাফ করো বাবা, এখন ধিকে দিতে পারবো না। চুপ, এই আমি ফকির না, বাড়িওয়ালা, এই মাসের ভাড়া দেন, তাড়াতাড়ি বেরোন। ঠিক আছে না রে, আমার উনি বাসে, আপনি পরে আসুন। আপনার উনি কখন বাড়িতে থাকবেন আম্মা? আমার উনি কখন বাড়িতে থাকবে না থাকবে আপনার দরকার কি? অবশ্যই দরকার আছে। মাফ করে দেন আম্মা, আমি বাড়িওয়ালা, আপনার যখন খুশি তখন ভাড়া দিয়ে আমি কিছুই বলুন না, আমি আসি, আসি তো ফুট 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 বদমাইশ। দুইশো কে আর একশো বই আমার লাগবো, আবার আবার বয়টা আজকে টাকা পয়সা আমার রাগ তোর কাছে, চল তুমি সব জায়গায় কথা বলতে পারো না, এইবারের ভাড়া আমি নেব। বাহ, আমার সিরি দাবি, আমার কারিশমা, ম্যাও।
ভাড়া নিতে আসছি না, তোমার কাছ থেকে ভাড়া নিতে আমার বউ কাঁপে। দুদিন পর আমাকে বিয়ে করবো, নিজের বাড়িতে নিজেকে ভাড়া দেয় যাই। ভাড়া নিচ, এটা অ্যাডভান্সের বাড়ি, এই ভাড়া নিব আপা। কি বাড়ি মালিক আমি আর ভাড়া নিব আপায়? আবার আপার এটা করছে সব এখনো তো কাগজপত্র হয় নাই, চল তুই আর রাখো। শোনো, তুমি খুব চিকন হয়ে গেছো, এই এটা রাখো আঙ্গুর দোকানে। পরে তুমি যেন আসা যায় না। আরে আপা ভাই আসা মানে সুবর্ণ না বারো দাও দেখো না, আমি কাম করতেছি। আরে তোমার কাম আমরা করে দিতেছি, তুমি বারো আরো খুলে দেবো না বাবা। খাই তুলে একটু কষ্ট করা লাগে বাবা, কান্দে বাবা। সব সবজি বাবু সামলা এই যে ভাই, এই মহল্লায় কোন ঘর ভাড়া পাওয়া যাবে? যাবে। ওই যে ওদের কাছে যান, ওরা হলো বাড়িওয়ালা। ওই যে ধন্যবাদ ভাই। এই যে ভাই, এই যে ভাই শুনছেন, প্লিজ ভাই আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়ছেন তো পুলিশের কাছে যান, মাস্টারের কাছে যান, আর আমার কাছে কি? আমার একটা ঘর দরকার। ঘর দিতে পারি, নাম দাম করেন কি? নাম আমার শুভ, কাজ তেমন কিছু করি না। ফরহাদ কে? আমার দিকে ফরহাদ কে? সাদাবাদ চাঁদা দেবেন না। আরে তাইলে আরো মাইরে ভালেন, কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখুন ভাই। ধরো ধরো তোর বাড়ি এলাকায় ওই যে জলদি আমাকে চান্দারা দিয়ে দাও ভাই। আমাকে সব চান্দা উনিয়ে নিছে। হ্যাঁ তুমি আবার কেডা মানুষ? আরে মানুষ তো বুঝলাম, এই হ্যাঁ কি চাও? ঘর খুঁজি। তো ঘর খোঁজো, আমাকে চান্দারা দাও। দেব না। দিবি না? না দিলে ভাই তোমার মতো লোক আমাদের দরকার। এই তোমার জন্য ঘর ফ্রি, ভাড়া ফ্রি, লাইট পানি গ্যাস সব ফ্রি ফ্রি। এই চলো তোমার তোমার ঘর দেখায় ভাই। না করে এই রাশে, এই যে তোমার মহল, এই বাড়ির ভিতরে তিনটা ঘর, তিনটাই আমার। তুমি থাকবে উত্তর পাশের ঘরটা, ঘর না রাজপ্রাসাদ। সমস্যা শুধু একটাই, বাথরুম একটা, ইসমাইলি দরজাটা আবার ডিস্টার্ব, টান দিলেই খোলা যায়, ভিতরে গেলে ভিতর থেকে ধরে রাখতে হয়। এই দেহ সরি ভেরি সরি, আবার ও আবার বাথরুমে ঢুকলা কে ভাই? যে শুরু করতে তুমি উনারে ঘরটা দেখাও, আমি এনে পাহারা দিই। কি ঘর দেখা, আমি এখানে পাহারা।
নাম জেসমিন, আমাদের মহল্লায় থাকে। ও আর ওর বাপ ওই পাশের ঘরে থাকে আর কি। সদা লক্ষ্মী, এই এই আসা 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 আসা, এই ঘরে তুমি থাকবা। আচ্ছা, ওর ঘরটাতে কে থাকে? কেউ কেউ থাকে না, এক বুড়ি আর তার নাতনি থাকে। খুব ভালো লোক, কোনো অসুবিধা হইব না। আর এই ঘরে থাকবেন আপনি, ঘর তো না রাজপ্রাসাদ, তাজমহলে একটা টুকরো মনে করি। আমিন ভাই, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ দিবা মানে? তুমি আজ ও আমাগো ওই আগ্রহের হাত থেকে বাঁচাইছো, সেটা কি কম? কিন্তু আমিন ভাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহাড়ের ব্যবস্থা করুন। সাপের লেজে যখন পা দিয়েছি, সাপ ছোবল দেওয়ার চেষ্টা করবে। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে বরাদ? চৌধুরী পাড়া মহল্লায় তাণ্ডব রেখে গেছিলাম, এক নতুন মাস্তান আমাকে ফিরেছে। কেন? তিনি না। ঠিক আছে, আমি দেখবো। মনে হয়েছে কি জানো? মনে হয়েছে ওই আমার মনের মানুষ। ওই গুন্ডাটা প্রেম করার মানুষ পারি না। ওই গুন্ডাটার ঠিকানা পাইলে আমি লোক দিয়ে পিটাইতাম। আমাগো লোকগো চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো? যাই বলো নানি, লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, হিরোদের মতো। আমার মনটাও নরম, আর চোখ দুটো দেখেছে নানি, মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা জীবন কাটিয়ে দি। তুই ডুবি হাঁকার দে, আমি বরং এর ফাঁকে গোসল করে আইতাছি। এই মানে আগে আমার সিরিয়াল, তুমি রান্না বান্না সারো, আমি ততক্ষণ গোসল করে আসি। এই দাঁড়া, সাবান আর শ্যাম্পু নিয়ে আসি। যা চেহারা কুসো, মনের মানুষ তোরে দেখলে পরে থুতু দিব। থ্যাংক ইউ নানি, আহার থ্যাংক ইউ রে। আপনি এখানে কেন? কি চান এখানে? আমরা এইখানে থাকি বাবা, ওই ঘরটাতে। এখানে যখন থাকেন তখন জানেন না বাথরুমে ঢোকার আগে দেখে নিতে হবে? আমি তো জানি, কিন্তু তুমি এখানে কেন? আমি পাশের রুম ভাড়া নিয়েছি। আমরা জানতাম না, বেশি যাবেন না, যাবেন না। দাঁড়া না, আপনি চিৎকার শুনে যেভাবে আপনি দৌড়ে এলেন তাতে মনে হয় না আপনার ক্যান্সার। এই সব শিপিং ব্যবসা কতদিনের? কতদিনের? আর তো কর বাবা, আসছে মানুষ শুনবো। ভালোই ভালোই আমার টাকা যদি ফিরে না দেন, তাহলে পাড়া শুদ্ধ সবাইকে বলে দেবো। টাকা তো পেলাম, ঠিক আছে, কিন্তু আপনার নাতনি ঠিক নাই। তাড়াতাড়ি ঘরে নিয়ে যান, যান। মানি গো মানি, বলি যে
বাড়ি কদিন থেকে রাতের বেলা বিলয় কুকুর জ্বালাতে ঘুমাতে পারছি না, আজ বিলয় কুকুরকে পালে হয়। চুপচাপ দাঁড়িয়ে থাক। জানলা খুলে ঘুমালে বিলয় কুত্তাতে আসবি, এখন থেকে জানলা বন্ধ করে ঘুমাবি। আচ্ছা বাবা। আয় যদি মনের মানুষ করে সারা জীবনের জন্য কাঁদে পেতাম, এত রাত্রে কোথায় যাচ্ছে লোকটা? ছবির মহিলাকে কোথাও কখনো দেখেছেন? না ভাই, দেখুন। যেখানে ইচ্ছা সেখানে, তাকে তোমার কি? আর কোথায় যাব কি করব তাকে তোমাকে বলে দিতে হবে? একটু জিজ্ঞেস করতে এত এক, যার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে কি তোমার এত আপন? হলে তোমার তাতে কি? আমার কি মানে? সত্যি হলো একেবারে তো আমরা থাকি, খোঁজ খবর নেব না? সারা রাত আপনি বাড়িতে ফেরেননি জানেন, দুশ্চিন্তা আমার ঘুম হয়নি, সারা রাত আপনার জন্য রেগেছিলাম। আর আপনি কি না বলেন, তাতে আমার কি? আমি কি তোমাকে জেগে থাকতে বলেছি? বলতে হয় না, বুঝে নিতে হয়। রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হলে খবরদার, আমার কাজে নাক গলাবে না। যত সব
বলি ঘটনা কি? ঘটনা আবার কি? কিছু না। আরে যেন কিছুই বোঝে না। নানি, ও নানি, তোমার নাতনি প্রেমে পড়েছে। তোকে কি বলেছে? বলতে হবে কেন? যে মেয়ে ঘুম ভাঙাতে যুদ্ধ করতে লাগে সেই মেয়ে সারা রাত কার জন্য জেগে থাকে আমি কিছু বুঝি না। দেখতেছি ভালো হবে না, ভালো না খারাপ হবে জানি না, কিন্তু তোর চয়েসটা কিন্তু সুপার, মালটা একদম জেনে আবার। নজো বলতে হবে না, আমি এসেছি। তুই তাহলে? হ্যাঁ আমি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তার আগে বল তুই কে? আমি এই এলাকার বস। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো হলো। বুঝবা, আমি হলাম এই এলাকার সব বসের বাপ, বিগ বস। তোর বিগ বস সুটাই তাফি। আমাদের কথা দাও, আমাদের ভাইয়ের মতো আমাদের পাশে থাকবে। হ্যাঁ আমি কথা দিলাম, আমি আপনাদের পাশে থাকবো।
বাবা, চৌধুরী পাড়া মহল্লায় এক নতুন মাস্টার এসেছে, চান্দা তো দেয় নাই, উল্টা ভাড়া দিয়ে পিড়েছে আর আরো পিড়েছে। ওই যে ওই ছবির লোকটা শুভ। শুভ তাহলে জেল থেকে ছাড়া পেয়েছে। শুভ, এবার আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার শেষ বলছি, এবার তুই যা। আইনি কি সারাদিন কি এত ভাবিস বলতো? ভাবি যাকে আমি মনের মানুষ বলছি সে তো আমার কথা একদম ভাবে না, আমাকে দেখলেই তোরে মারতে আসে। মনের কথা মনের মানুষকে বললি তো জানলাম থাকে না। যা, আমি বুঝি লজ্জা করে না, এত লজ্জা থাকে প্রেম প্রেম তোমার না বুঝেছিস? যা কলে পানি থাকতে থাকতে মোসল করে আয়। নানি, ও নানি, কি হয়েছে? আপনার নাতি কোথায়? কি জানি বাবা, কই জানি গেছে। প্রথম ছোঁয়া পাইলে এরকমই হয়, কিন্তু আমি যে পাগল হয়ে যাচ্ছি, ওকে ছাড়া আমি বাঁচব না। ও আমার চোখের লোক।
আমাদের মহল্লা শিলুর বিয়ে, তোমার থাকতে হইব। বোনের বিয়েতে ভাই না থেকে পারে? ঠিক আছে চলো। সুজা তুই? সালাম বলল তুই ঢাকায়, তাই তোর সাথে দেখা করতে এলাম। এখানে কি চাস? তোকে মেরে ফেলতে চাই। তখন তো আমরা মেরেছিলাম, কেউ দেখেনি। আর জনগণের সামনে তোকে কেটে টুকরো টুকরো করা হবে, ওরা বুঝবে সুজা কে জেনেস। তুই আমার হাত থেকে বাঁচলি তো? আপনারা দেখা করতে পারেন। শুভ, এখন কেমন লাগছে? শুভ, অনেক অপারেশন করেছি কিন্তু এমন রোগী দেখিনি। অজ্ঞান করার পর রোগীর কোনো হুশ থাকে না, কিন্তু উনার হাত থেকে এই ছবিটা আমরা কেউ নিতে পারিনি। এটা মিরাকল। যাক, উনি আউট অফ ডেঞ্জার। শুভ, কেমন লাগছে এখন? ভালো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে সত্যি করে একটা কথা উত্তর দাও, তুমি মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছো, অথচ এক মহিলার ছবি বুকে নিয়ে ঘুরছো। কেন মহিলা? তাহলে শুভ, চুপ করে থেকো না, আমার ভালোবাসার কথা। আমার মা। মা, মা!
যাবার পথে আমাকে হ্যালো নামিয়ে দিয়ে যা। আর মনি? আমি মায়ের সাথে যাচ্ছি, তুই আসার সময় আমাকে নিয়ে আসিস কিন্তু ভাইয়া। অসম্ভব, আজকে 31st night, বছরের শেষ দিন, বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা চলে? ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে ভাইয়া, ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে। আশা, তুই শুধু বাস্তবের নামটা বল, বল নাম, বল নাম, বল। ওর নাম সুজা, ওই এলাকার মাস্তান। সুজা, সুজা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুজা কান্না আমার, কিন্তু তুই কে? তোকে তোকে পৃথিবী থেকে শেষ করতে এসেছি। এই শয়তান গতকাল রাতে আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। ও রেকে, তো গুমত মাতাং বলে গিয়ে দেশে রাজে এই অবস্থা। এই শয়তান, তারে গ্রেফতার কর। ঠোলার বাচ্চা, তুই আমার চিনস না? রিনি, ওই তো গুমত বড় লোকের বেটা গো, ভালো করিয়া তুমি পাতা পাতাই দুটো টাক দিলে ব্যবহার কেলকারে করে দিবি। যেখানে মানুষের চিন্তা শেষ সেখানে সুদের আরম্ভ। এই পুলিশ, তুই জানিস না আমি তোকে কি করতে পারি। আর একটা কথা কইলে থোত মা সেলাই করিয়া দেবো। মরে ফেন, মুই বরিশাল্য ওসি, আই কেউ কাড়ি যাই কেউ কাড়ি। হ্যাঁ, আমি মোর লগে থানায় চলেন। সমাজপতির বাইর নামে মামলা করার আগে বাইর দেন একজন ধর্ষক। সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক। সমাজের চোখে, মানুষের চোখে সে ধর্ষক। আপনি যদি কেস না নেন তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারাম জানা নয় স্কুলের বাচ্চা? এটা আপনার বাড়ি কর না, ওখানে মেরি ভগবতী সাহেব কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি গড়ে তুলেছি, ওই বদমাশটা এক মিনিটে সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন, আমার ভাই হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দু হাত জোর করে মাপ চলে সব কিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন?
সারা জীবনের জন্য কেউ আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে কে কুমুকে দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল খসে হয়ে যায় তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার বেশ সাজা পাবে, কিন্তু আপনার বোন তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে এটাই ওর সান্ত্বনা। একটা নারীর ইজ্জত যে পিসাজ কেড়ে নিতে পারে তার সাজা হওয়া উচিত। দেখুন, আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাইয়ের বয়স কম, ভুল না এটা করিয়ে ফেলেছে, কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই চলকের বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইজ্জতের সদা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দেন। অসম্ভব, একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। তাহলে তো হবে না, কিন্তু ভেবে দেখুন, এতে আপনার সম্মান বাঁচবে আমারও বাঁচবে, কারোর সম্মানহানি প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি, বিয়ের মূলো ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব, এ প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওসি সাহেব আপনি কেস লেখুন, ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হোস তো আমি প্রতিজ্ঞা করছি ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেব। ধর্ষিত মেয়ের সাইনবোর্ড নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া। আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জিভিয়া, বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলে টোকা দিস তাহলে তোকে আমি ছাড়ব না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে গুম করব। সালাম আলাইকুম শুরু ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন? না না, সেরকম কিছু আমার ভাই করতেই পারে না, ও আসলে খুব ভালো ছেলে, বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনার কোনো চিন্তা করবেন না। ওকে সাহেব, আমরা বাদি বিবাদী কেস উদ্ধ করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তিগত ভাইয়া মোরা কেস লেখি নাই। এই চন্দ্রি, সুজার লাগিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ, আপনি একটা কামের মতো কাম করছেন। আপনার বাইউল্লাহ জোনবাড়ার বই বিয়া দিচ্ছেন বাংলাদেশে সব দর্শকের বাপ মারি না আপনার মতো হইতে, তাহলে এই দেশের কোন মাইয়ারা ইজ্জত হারাইয়া রাস্তা চলে না। চলো কাজে অফিসে যেতে হবে, বিয়ের কাজটা আজ এখন সেরে ফেলতে হবে। চলো আমি যাবো, আমার অপরাধে বা আমাকে মাফ করবেন বা, অনেক বড় অপরাধ করেছি বা। সুজা, তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি। মানুষের বিয়ে হয় কত ঘটা করে থাকবে পেটিয়ে, অথচ তোমার আমার বিয়ে। যাই হোক, আল্লাহ যেভাবে ভাগ্য লিখেছেন সেভাবেই তোমাকে পেয়েছি। তোমার কি স্ত্রী হিসাবে পাবো জানলে আমি তোমার সাথে এমন দুর্ব্যবহার করতাম না। আমাকে আশা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আশা, কেন আপনি আমার স্বামী? স্বামীর অপরাধী হলে কিচ্ছু হয় না, তুমি কিচ্ছু বলতে পারবে না। আসল আমি ধরবো না, আমার ভাই,
শেষ পর্যন্ত রাস্তার একটা প্রকৃতির সাথে আবার বিয়ে দিয়ে দিলে, একটা বাসি ভুলকে সাথে নিয়ে সারা জীবন ঘর করবো, আজীবন ঘর করবো আমি। আরে শুন, বিয়েটা না করলে মিনিমাম 6 বছর জেল খাটতে হতো। কিন্তু বড় ভাই এখন আমার কি হবে? যেভাবে যা যা করছিলি সবই করে বেড়াবি। ওই ঘরে ফকিনি থাকলো বা রাজকন্যা থাকলো তা তোর দরকার কি? আর ওই হারামজাদা শুভজি আমাকে এইভাবে পেটালো, তার কি হবে? এতগুলো লোকজনের সামনে আমাকে বেইজ্জতি করলো, তার কি হবে? সেই কথা মনে হলে আমার গায়ে আগুন ধরে যায়। আগুন আস্তে আস্তে সব কিছু সব নেব এই পরিবারের জন্যে। আমার ভাইয়ের হাতে হাত করা পড়েছে, আমাকে থানায় গিয়ে সবার কাছে মাপ চাইতে হয়েছে, একটা মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাতে হয়েছে। ওই পরিবারের নাম নিশানা ঢাকা শহরের মাটি থেকে মুছে ফেলব। এই না হলে তুই আমার বড় ভাই, আমার একটা ছোট্ট আড্ডার আছে। আড্ডার ও আমার শালিটাকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় বড় ভাই। শালি চিজ, একটা চিজ, কোথাও কোনো কিছু অভাব নাই। সুযোগে অপেক্ষায় সব বুঝে কপ মারবি। শুধু শুধু ছাড়ো ছাড়ো, এত দূরে থাকে সকলে প্রেম করছো কেন? প্রেম করার আগে যদি জানতাম তুমি এত ডরপোক তাহলে তোমার সাথে প্রেম করতাম না। কি আমি ডরপোক? ডরপোক না তো কি, কতবার বলেছি আমার মা আর ভাইয়ের সামনে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো, তুমি তো ভাইয়ের ভাই অস্থির। কি করবো বলো, তোমার ভাইয়াকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখে আমি সর্ষের ফুল দেখি সব কথা ভুলে যাই। তাহলে আর ভালো দেখে কাজ নেই, সারা জীবন প্রেমই হবে, এরপর আর কিছুই হবে না। আমি কি করবো বলো তো? তোমাকে কিছু করতে হবে না, আমাকে আর এক দেশে রাজপুত্র সে ছিনিয়ে নিয়ে যাবে আর তুমি হা করে দেখবে। তুমি ভালো করে জানো আমি তোমাকে হারাতে পারবো না। তাহলে বলো ভাইয়ের কাছে যাবে? তুমি পাশে থাকলে আমি মৃত্যুর মুখে যেতে ভয় পাবো না।
সাহস কি করে হলো আমার বোনের? তুই জানিস না ওরা ভালোবাসার নাটক করে যদি উজ্জুত কেড়ে নিয়ে ব্ল্যাকমেল করে সিডি করে বিসিডি করে। শেষ পর্যন্ত যেখানে সেখানে গুলটা আমি শুরু করেছি। ওকে বলে দাও মা, আমার বোনের দিকে আবার হাত বাড়াবার চেষ্টা করলে ওকে আমি খুন করে ফেলব। আসার ঘটনা আবার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না। কেন, ও কি করেছে, ওর কি অপরাধ? আমার বোনের দিকে হারাম দিদার চোখ তুলে তাকিয়েছে, এটাই আমার অপরাধ। না মা, ও আমাকে ভালোবাসি। ভালোবাসা তুই কি বুঝিস মা? তুই ওখানে ঘরে যাও, আমি বদমাশটাকে দেখছি। ও কিছু মারতে পারবে না। মা তুমি বুঝতে পারছো না, আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জেনে তুই যেহেতু মারছিস, হতে হতে পারে তোর মনে কি সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু না। অবশ্যই দোষের, এই যুগে সত্যিকারের ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক তুই ওকে মারতে পারবি না। বাস, আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। চল মা, ওনাকে সাবধান করে দিও। আর কোনোদিন যদি ওর ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। সুজা, আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে। চল। আপু, আরে এত আপনি আপনি করছো কেন? তুমি হলে যে আমার স্বামীর প্রেমিক, ইয়ে করে বিয়ে করে ফেললেই তো ভাইরা ভাই হয়ে যেতাম। আমার স্বামী আইমিন মনিকে ভালোবাসার কারণে শুভ নাকি খুব অপমান করেছে তোমাকে, মেরেছো নাকি? ভালো ছেলে বলেই তুমি হাত গুটিয়ে বসেছিলে। আমি আমার ভাই ডাইরেক্ট আছে না বিশ্বাসী, প্রমাণ তো দেখেছই। তাই বলছিলাম কি, সুবোধ তোমার হাতে ওর বোনকে কোনো দিনই তুলে দেবে না। সময় থাকতে থাকতে ওকে নিয়ে পালাও। পালাবো মানে? আরে টাকা লাগবে আমি দেবো। না না, টাকা পয়সা লাগবে না। দিন করো কিন্তু নেই, আজ রাতে মরিকে বিয়ে করো। বিয়ে মানে? আহা, আরে বিয়ে মানে তোমার বিয়ে। রাতে দেখিনি ভাই, আমাকে বাঁচান গুলো ভাই। ভাই ধরতে পারলে আমাদের মেরে ফেলবে। এমন কোন শালাও নেই, সম্বন্ধও নেই, সুজা থাকতে তোদেরকে কিছু করতে পারে। আয়, ওদের দুজনকে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে চল। আয় তুই আমার সাথে। তুলা ভাই, এখন কি করব? মানুষের চিন্তা তো এখানে শেষ, সেখানে সুজার চিন্তা আরম্ভ। ও ভালো মানে জানিস তো, আছে ঘরওয়ালি, আমি তো টেবিলের পিসা দেখুন তুলা ভাই কাজ। হ্যাঁ, আমি তো টেবিল পিসাতে কাজ। Oh, my God.
চেষ্টা করেছি মলি আর আলিশকে বাঁচাতে, কিন্তু ভাইয়া মলি আর আলিশকে মেরে ফেলেছে। মা মিথ্যে কথা বলছে, আমি খুন করিনি, বিশ্বাস করো মা আমি খুন করিনি। মিথ্যে কথা তুই বলছিস, আমার চোখকে তো ফাঁকি দিতে পারবি না। আমি ভাবতে পারিনি আমার ছেলে আমার মেয়েকে খুন করতে পারে। কত আশা করেছিলাম মনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, অথচ তুই তোর বোনকে খুন করলে। লাশ দুটো পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো, আর ওকে নিয়ে চলো। মা মা বিশ্বাস করো আমি মনিকে খুন করিনি, মা বিশ্বাস করো, বিশ্বাস করো মা আমি মনিকে খুন করিনি, মা মা তুমি বিশ্বাস করো আমি মনিকে খুন করিনি। আমি কি অপরাধ করেছি? আমি মনিকে আমার সন্তানকে তলমাল করে দিলে। সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি, আসামি শুভ কি আপনার সন্তান? শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল? ঘটনার দিন রাতে আরিফ যখন মনিকে নিয়ে পালাচ্ছিল তখন সে বারবার বলেছিল ওই আরিফকে ধরতে পারলে আমি তাকে খুন করব। বলছে চুপ করে আছেন কেন? বলুন বলুন, আপনার সামনে শুভ এই কথা বলেনি? শুভ কি আপনার মেয়ে মনি এবং তার প্রেমিক আরিফকে খুন করেছে? আমি খুন করতে দেখিনি, কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাতেই কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অর্ডার, আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেমিককে একসাথে পালাতে দেখে উত্তেজনার বশবর্তী হয়ে দুজনকে খুন করেছে। এই শুভ সমাজের জন্য বিপজ্জনক, সমাজের একটা ক্যান্সার। আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত আসামি মিনা চৌধুরী শুভকে দোষী সাব্যস্ত করছে, তাই শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। না মা, আমি খুন করিনি, যশ সাহেব আমি নির্দোষ, মা আমি খুন করিনি, মা আমি খুন করিনি, মা মা বিশ্বাস করো আমি খুন করিনি, মা খুন করিনি, মা মা। কে তোর মা? আমি তোর মতো আসামি মা নেই, আমার শুভ মরে গেছে, নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে সে আমার সন্তান না, সে আমার সন্তান না, আমি তোর মা নই, আমি তোর মা নই। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে প্রতিদিন মাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মাকে খুঁজে পায়নি, মা আমাকে
আজও ভুল বুঝে আছে। আমি মাকে বুঝাতে পারিনি যে মনিকে আমি খুন করিনি, আমি কেউ হত্যা করিনি। আর সেদিন সুজাকে পেয়েও আমি আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে পারলাম না। আমি না পারলাম বোনের সম্পর্কের মর্যাদা রাখতে, না মায়ের উপযুক্ত সন্তান হতে। কেঁদো না শুভ, কেঁদো না, একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। কোথায় পাবো মাকে? জেল থেকে বেরিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাইনি। জানি না মা বেঁচে আছে না মরে গেছে। আমার মন বলছে তোমার মা আজও বেঁচে আছেন। এটাই যেন সত্য হয়। আল্লাহ আমার সাথে এত বড় নাটক করতে পারে না। রমজান সুজা আসলামকে মেরে আমার মায়ের কাছে যেদিন আমি হাজির করতে পারব, সেদিনই আমার শান্তি। ওরা কেউ আমার হাত থেকে বাড়তে পারবে না। হ্যালো, আমি আসছি, এখন আসছি, আসছি। হ্যালো, জি মনে আছে, মনে আছে। হ্যালো, কোথাকার বিগ বস? ঠিক আছে, আমি আসবো। এভাবে মৃত্যুর হুমকি দিয়ে আমাদের এখানে ডেকে আনা মানে কি? আরে ভাই, ভেবেছিলাম আসবো না, কিন্তু সকাল থেকে আমাকে টেলিফোনে বারবার মৃত্যুর হুমকি দিচ্ছে। কে বিগ বস? চেনে না আপনারা? না ভাই, আপনি চেনেন নাকি? না তো। কিন্তু লোকটা কে? আমার নাম শুভ, বাংলাদেশের মানুষ আমাকে টাইটেল দিয়েছে বিগ বস। চান আপনি আন্ডারওয়ার্ল্ড এর ডন হতে? আজ থেকে শহরে সমস্ত কালো ব্যবসা আমার সাথে চলবে। মামার বাড়ি নাকি? চাইলেই দিতে হবে। মিস্টার জামা, আজ থেকে আপনার ট্রান্সপোর্ট ব্যবসা পুরো চলবে আমার কথায়। আপনার কোম্পানির একটি বাসও চলবে না হাইওয়ে দিয়ে। আপনার দুই নাম্বার ফেন্সিডেলের ব্যবসাটা আজ থেকে আমার নিয়মেই চলবে। আমার ব্যবসা নেওয়ার আগে তোকে আমি শেষ করে ফেলব। আপনারা বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচবেন না। আমি জানি আপনারা এক একজন এক এক এলাকার ডন, টপ সন্ত্রাসী, টেরর। আপনারা প্রত্যেকেই অস্ত্রধারী বডিগার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের প্রত্যেকের পিছনেই বোম ফিট করা আছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে মেরে ফেলার জন্য ডাকিনি। তাহলে কেন রেখেছেন? আমি দেখেছি এই জন্য, আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনাদের ক্যাডারদের কাছে আমি পুরো ঢাকা শহরের তথ্য নিয়েছি। কোন এলাকা কে কোন ব্যবসা করেন, কে কত টাকা কামিয়েছেন, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে। এইসব জন্য আপনার লাভ? আমার লাভ?
আমার সোজা কি বল, আপনাদের আন্ডারওয়ার্ল্ড এর বস আমার সোজাকে আমি ধ্বংস করে দেব। আমার সোজাকে আমি খুঁজছি, ওদেরকে দেখা মাত্র আমি খুন করে ফেলব। আমার সোজা আমার শত্রু, আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন করবেন কিনা। ঠিক আছে, আপনাদের উপর আমার নেটওয়ার্কের লোক সারাক্ষণ নজর রাখবে। আসি, গুড বাই। ভাইজান কি হয়েছে, কিছু বলছো না কেন? আসলাম ভাই আপনি চুপ করে আছেন কেন? বস আপনার কেউ মারা গেছে? কেউ মারা যায়নি, আমার সব শেষ, আমার সব শেষ। এতদিন ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডের আমি ছিলাম বস, হেরোইন ফেন্সিডিল অবৈধ অস্ত্রের ব্যবসা আমি মেনটেন করতাম, সবাই আমাকে চাঁদা দিত, থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সম্মান করত, সারা দেশের অবৈধ ব্যবসায়ীরা আমাকে বস মানত। আর আজ কোথাকার কোন শুভ আমাকে আস্তে করে ছুড়ে ফেলে নিজেই স্বঘোষিত বিগ বস এনেছে আমাদের। যা করার আমাকে করতে হবে, ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। সে ধরে দিয়েছে, আমি তোকে ছাড়তে পারি না, তুই আমার শ্রেষ্ঠ রূপে পাস। তুই হইলি আমার শ্রেষ্ঠ রূপের দাস, আমি তোকে কষ্ট দিতে পারি না, আমি তোকে এখানে খবর দিয়েছে কেন? অনেকদিন পর তোমার একা পাইলাম, তোমার দেজির ভালোবাসা দেখতে দেখতে একেবারে আতালা পাতালা হয়ে গেছে, কেমন যে কি করি ঠিক পাই না। সত্য বলছো, আমি বাড়ি ভাড়া টাকা জমাইতে তোমারে লইয়া কক্সবাজার হাঙ্গুনে যাই। আরে সত্য কথা, আসো আমার পড়ানটা চোখের আলো।
বিপদ কই? ও জল আনতে পাঠাইছি, এখনই আয়া পড়ব। বস, আপনার মাল গেলে মায়ের নাম রেখেছে শুভ। মহল্লার লোক বলে বস, দেশের মানুষ বলে বিগ বস। বল সুজা কোথায়? এবার করব চিরুনি অপারেশন, পৃথিবী থেকে তুই খাল্লাস। আমার সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমাকে তুমি মেরে ফেলো খুদা, আমাকে তুমি মেরে ফেলো, মেরে ফেলো খুদা। কি করছো শুভ? শান্ত হও, শান্ত হও। আমি কি করে শান্ত করেছি? না পারছি আমার মাকে খুঁজে বের করতে, না আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে। আমার আরেক বোন কোথায় আছে আমি তাও জানি না, ওরাও কি মেরে ফেলেছে কিনা তাও জানি না। আমি কি নিয়ে বাঁচবো, কোন সান্ত্বনা নিয়ে বাঁচবো? দেবী, তুমি বাঁচবো তোমার মায়ের জন্য। তার কাছে প্রমাণ করতে হবে তুমি খুনি নও, তুমি তোমার বোনকে খুন করনি। কিন্তু মাকে তো খুঁজে পাচ্ছি না খুঁজার তো কোনো জায়গা বাকি রাখিনি। এত নিরাশ হয়ে না, ভেঙে পড়ো না, এসো শান্ত হয়ে বসবে। আমি যে নিজেকে শান্ত রাখতে পারছি না রয়েছি, যতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে তার কাছে আমি প্রমাণ করতে না পারছি আমি নির্দোষ, ততক্ষণ আমি শান্ত হতে পারছি না রয়েছি। আমার চোখের দিকে তাকাও, দেখো বলতো আমার চোখের ভাষা কি বলছে? তোমার চোখের ভাষা আমি বুঝতে চাই না রয়েছি, সে ভাষা বড় ভয় লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়, তোমাকে কখন যে আপন ভাবতে শুরু করেছি নিজেও জানি না, কিন্তু এখন প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে হারাবার। জীবনে আমি সবকিছু হারিয়ে তোমাকে পেয়েছি, যদি তোমাকে হারাই। তুমি আমাকে এত আপন ভাবো, কখনো তো কিছু বলনি? তোমাকে এসব কথা বলার মতো মানসিকতা ছিল না আমার লিজি, কিন্তু আজ মন তো বড় বিক্ষিপ্ত। এসো আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে শান্ত করে দিই। তুমি যে সাইক্লোন বলেছে আমার প্রেমের শান্ত সবুজ স্পর্শ দিয়ে সেই সাইক্লোনকে ঠান্ডা করে দিই।
মা পুলিশ ডেকে এনেছে। কিন্তু তুমি যা বলছো তা কি কখনো সম্ভব? বলো বলো শুভ, মা কোথায় থাকে? আমি তোমাকে নিয়ে কালই সে বাড়িতে যাব। গিয়ে কোনো লাভ নেই দেখছি, আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না। স্বীকার করুক বা নাই করুক, চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? বলো কোথায় থাকে মা? সালাম আলাইকুম। আপনার সাথে আমার কিছু কথা ছিল, শোনার মতো সময় আমার নেই। যাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে জন্ম দিয়েছেন, বুকের তোপ খায়ে যাকে বাঁচিয়ে রেখেছেন, আজ তার জন্য 10 মিনিট সময় আপনি দিতে পারবেন না? তুমি ভুল করছ, আমার সন্তানদের মধ্যে কেউ এখানে নেই। কেন, এর চেহারা কি আপনার পরিচিত মনে হচ্ছে না? হচ্ছে, কিন্তু পুলিশ বলে গেছে ওর নাম বিগ বস, ওই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। মা বিশ্বাস করো, আশা মনি আর আরতি হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমি বিগ বস হয়েছি। প্লিজ মা, তুমি ওকে ভুল বুঝো না, আমি মনিকে খুন। আদালতে প্রমাণিত সত্যকে আমি অস্বীকার করতে পারি না। আদালত, আদালতের চোখ তো অন্ধ, আদালত শুধু সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে, আমি অপরাধ কিনা তা আদালত বিচার করে না, আমি নিষ্পাপ কিনা তা আদালত কখনো দেখে না, কখনো দেখে না। আমি শুধু তোমার আদালতের রায় চাই। তুমি কি করে ভাবলে মা আমি মনেকে খুন করতে পারি? যে বোনের হাতের ভাত ছাড়া আমি খেতাম না, তাকে সাথে করে নিয়ে কলেজে যেতাম আসতাম, জন্মের পর থেকে যাকে নিজে বোন হিসেবে জেনেছে, যাকে বোন বলে ডেকেছে, তাকে খুন করার মতো পছন্দ আমি নই মা, নই। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। সন্তান যত খারাপ কাজই করুক, তবু সে মায়ের কাছে নিষ্পাপ, যত অপরাধী করুক, বাবা মার কাছে সন্তান নিরপরাধ। পৃথিবীতে প্রথম মা আমি তোমাকে পেয়েছি, যে সন্তানকে খুনি ভেবে অস্বীকার করছো। আল্লাহ এবং দুনিয়া যেমন সত্য, তেমনি তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটাও ছিল সত্য। এই সত্য হিমালয়ের পর্বত দিয়ে ঢেকে রাখা যাবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো, 1,00,000,000 বার বলবো, মা 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 মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা, জেল থেকে ছাড়া পাবার পর ও শুধু আপনি কি খুঁজেছে? শুধু আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার জন্য। তারপর আমি যদি না করবে তাহলে ক্ষমা দেবে কি সে জন্য? মা আমাকে কষ্ট দিও না মা, তোমার মুখে একবার আমার নাম ধরে ডাকো। বিনা অপরাধে আমি এতগুলো বছর জেল খেটেছি, আর তাই তোমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি হয়েছি বিগ বস, সন্ত্রাসী হয়েছি, নিজের বোনের হত্যাকারীকে ধরে তোমার কাছে নিয়ে আসার জন্য। তুমি আমাকে সরে দিও না মা, তোমার পায়ে আমাকে থামিয়ে দাও মা, মায়ের পায়ের নিচে সন্তানের পেহেস। মা মা আমাকে তুমি সাজা দাও মা, সাজা দাও, তুমি আমাকে দূরে সরে দিও না মা, আমাকে তুমি বুকে ঠেলে দাও, বুকে ঠেলে দাও মা গো। চাইলে সব পাওয়া যায় না, আমার চোখে যেটা সত্য আগে সেটাকে মিথ্যে প্রমাণ কর, তারপর আমি তাকে বুকে টেনে নিব। বেজি
দেখে নিও আমার মায়ের চোখে দেখা সত্যকে। আমি একদিন প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করব। আমি জানি তুমি পারবে। তাই মিয়া, এতক্ষণ ধরে কথা বলতেছি, কানে বাতাস দেয় না? বাতাস তো ঠিকই আনবে, কথা তো কানে আনবে না। নামি দামি লোকের নামে মিথ্যা মামলা এই থানায় নেওয়া হয় না। কে নামি দামি? যারা আমার বাবাকে খুন করেছে তারা নামি দামি, আর আমরা কেউ না। কে দা খুন করছে তোমার বাবারে? ওই সুজা গুন্ডা আর তার সাথীরা। কইলি এইলে খুন করছে? সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? সাক্ষী আনি দেবো, প্রমাণও আনি দেবো। জ্যাসমিনের বাবারে যে পিস্তল দিয়ে খুন করছে, বাংলা ছবি দেখা এইবার কেস লিখবেন কিনা কন, নয়তো আমি হেড কোয়ার্টারে বড় সাহেবের কাছে বলেন। এরপরে যদি কেস না নেন তাইলে আমরা ওসি এসি ডিসি আইজির কাছে যাবো, তাতেও যদি কাম না হয় তাইলে আমরা হরতাল ডাকবো। বাংলাদেশে হরতাল ডাকতে কোনো গন্ডগোল লাগে না, মুখটা কইলে হরতাল হয়ে যাবে, বুঝছেন? আরে না না, এত বড় লাগে যাওয়া লাগবে না, আমি কেস লিখতে হরকেশি দারোগা মুসলিমের খবর দিই, ওর ওনাকে কেসটা এন্ট্রি করতে গো। সুজা মিয়া, এইবার বাবা কমবে, মোটা কেস পাইছি, এইবার পকেটে টা পয়সা যা আছে নামাইয়া হালাম। উপরে আল্লাহ, নিচে মাডি, মাঝখানে ওসি শিকদার, বরিশাল ওসি, বাইতেও কাড়ে আইতেও কাড়ে। কি বললো ওসি? আমার নামে কেস? কে করলো? কাহার এত বড় সাহস? ওই যেই বাড়িতে তুমি অ্যাটাক করছো সেই বাড়ির জিয়াসমিন আর এর নামি। ওসি, তোমার মাস মারার টাকা কি কম পাও? ওরা কই না তুমি কেস নিয়া? আমি আসল কেস নিলে তো আমি নিছি ফলস কেস, যে পাতা কেস লিখছি সেই পাতা আমার পকেটেই আছে, কোনো সমস্যা নাই। পিস্তল মরতে সাব্বাস ওসি, সাব্বাস। ঠিক আছে বাঘের বাচ্চা, পিস্তলটা তোমার কাছে থাক। কিন্তু প্রমাণ তো সারে নাই, তারা দেখতে এগো শেষ করতে না পারলে তুমি বিপদে পড়বা। ওরা দুজন আন কোথায়? কিছুক্ষণ আগে থানার থেকে বাইরেছে। ওরা চিন্তার ঘরে ফিরে যাবে না, মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে সুদর চিন্তা আরম্ভ। বাবার হত্যার এবার বিচার হবে। সুজার গুন্ডে এবার শাস্তি পাবে। ঠিকই কই, বাবার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। জ্যাসমিন, তুই বাড়ির দিকে যা, আমি বাজারে আসি। নানি, তুমি একটু সাবধান হয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানুজান। ওয়ালাইকুম আসসালাম। নানু, কষ্ট করে থানায় গিয়ে পিস্তল জমা দিয়ে আইছো, আমার বিরুদ্ধে সাক্ষী দিব। হ্যাঁ দিন, তুমি জ্যাসমিনের বাবারে খুন করলা আমার চোখের সামনে, আমি সাক্ষী দেব, সত্য কথা কমু। বাড়িতে থাকলে তো সাক্ষী দিবা। আজ থেকে এক শুভ ছাড়া আর কোনো টেনশন নেই। সুজা, তুমি শিওর তোমাকে কেউ দেখেনি? আশেপাশে কেউ ছিলই না, দেখবে কোথ থেকে? কেউ পালাবার চেষ্টা করবেন না, এবার আন্ডার অ্যারেস্ট। কাকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? মিস্টার সুজাকে। আজ দুপুরে সে চৌধুরী পাড়ায় একজন বয়স্কা মহিলাকে খুন করেছে। আমার ভাই খুন করেছে? অসম্ভব। খুনের সময় আই উইটনেস নিজে সাক্ষীতে বলেছেন
সুজা মহিলা কি নাম কোথায় থাকে চৌধুরী পাড়া এলাকার মিসেস রাবিয়া বেগম রাবিয়া বেগম উনি তো আমার শাশুড়ি স্যার আপনি ভুল বলছেন উনি ওই কথা বলতেই পারেন না উনি আমার সামনে বলেছেন চাক্ষুষ সাক্ষী যদি সাক্ষী দিয়েই থাকে সুজা খুন করেছে তাহলে আপনারা সুজাকে নিয়ে যান ভাইজান ভাইজান খাবরাস নেই আমরা যদি আইন না মানি তাহলে বেশ চলবে কি করে কি বলো কি জি 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 সুজাকে নিয়ে যান অ্যারেস্টিং কোন চিন্তা করিস না তোকে ছাড়িয়ে আনবো তুমি কি ভাবছো অপরাধী অপরাধ করবে সেই অপরাধকে আইনের ফাঁদ বের করে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনতে হবে আমি এক ঘন্টার মধ্যে থানা ব্যাক করতেছি কেউ যেন আসবেন না আসামি সুজা 16 এপ্রিল প্রকাশ্য দিবালোকে বৃদ্ধা সুফিয়া বেগমকে রাজপথের উপর শিরচ্ছেদ করে হত্যা করেছে তার প্রত্যক্ষ সাক্ষী মিসেস রাবেয়া মিসেস রাবেয়া বেগমকে আদালতে সাক্ষীর জন্য পেশ করা হোক রাস্তার সামনে একজন বয়স্ক মহিলাকে চিৎকার করতে দেখি সুজা তাকে তরবারির এক আঘাতে মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে না মা আপনি ভুল বলছেন মা আচ্ছা মিসেস রাবেয়া বেগম আমি যতটুকু জানি সুজা আপনার বড় মেয়ের স্বামী জি পয়েন্ট টু বি নোটেড ইওর অনার ইওর অনার আসামের সাথে সাক্ষীর আগে থেকে নিজের মেয়েকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছিল যার ফলশ্রুতিতে সাক্ষী মিথ্যা কথা বলছে না আমি মিথ্যা বলছি না মিথ্যা কথা কখনো আমি বলি না আমি নিজের চোখে দেখেছি সুজাকে ওই বৃদ্ধা মহিলাকে খুন করতে শুধু তাই নয় গতকাল দিনে সুজা ওই একই জায়গায় খুন করেছে আমাদের এলাকার থানার পুলিশ অফিসার ওসি সিকদারকে হ্যাঁ মিথ্যে শব্দে সত্যের মাছ আপনি ধরতে পারবেন না উকিল সাহেব আমি নিজে দেখেছি ইওর অনার ওই সুজা আমার বাড়ির সামনে দিনের বেলায় ওসি সিকদারকে পিস্তল দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আপনি কি বলছেন তখন তো সুজা পুলিশের কাস্টডিতে থানায় ছিল ও খুন করবে কি করে মিলর আমার মনে হয় ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে না আমি পাগল হয়ে যাইনি তাহলে আপনি একজন জঘন্য মিথ্যে বাদী আপনি মিথ্যে কথা বলছেন আমি মিথ্যে কথা বলছি না ইওর অনার আসলে মিসেস রাবেয়া সম্পূর্ণ রূপে মিথ্যে কথা বলছেন এখন আমি এমন প্রমাণ দেব যা দেখে উনি আদালতের উপস্থিত সবাই চমকে যাবে এমনকি আপনিও চমকে যাবেন ওসি সিকদারকে হাজির করা হোক দেখুন তো
শ্রী সিকদার জীবিত, আপনার সামনে দাঁড়িয়ে এবং আদালতের সবার সামনে দাঁড়িয়ে। আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যেবাদী জজ সাহেব, আপনি আমার বিশ্বাস করুন, আমি মিথ্যেবাদী না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। মা, তুমি কি করছো? মা, তুমি কি করছো? মা, যা করছি আমি ঠিকই করছি। ইওর অনার, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনিনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে যাব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়, আর তাই আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওর অনার, সোজাকে আমি নিজের চোখে দেখেছি সোফিয়াকে খুন করতে। তার বাড়ি দিয়ে সে সোফিয়ার শিরচ্ছেদ করেছে, অতি সিদ্ধারকে সে গুলি করে হত্যা করেছে, আমার মেয়ে মনি ও আরিসকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি। তুমি কি করলে বা? কেন আমাকে তোমার বুকে একবার কান্নার সুযোগ দিলে না বা? কেন তুমি আমাকে সুযোগ দিলে না বা? কেন তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ বা? কেন কেন আমাকে তুই মাফ করিস? আমি এতদিন তোকে ভুল বুঝেছিলাম মনি, আর আজকে তুই খুন করিস মা। আমি এর উপর অনেক অনেক অন্য বেচার আমাকে মাফ করে দে। তুমি কথা বলো মা, তুমি মা তুমি কথা বলো মা, কথা বলো মা, দেখো মা কথা বলছে না মা, তুমি
তুমি আমাকে কার কাছে রেখে গেলো মা? মা গো তুমি কথা বলো মা, মা মা এইসব কালো পোশাকধারী আইন ব্যবসায়ীরা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আমার মতো নিষ্পাপ যুবকদেরকে ফাঁসিয়ে সন্ত্রাসী বানাচ্ছে, আমার মার মতো সৎ সত্যবাদী মাকেও তারা মিথ্যেবাদী বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে, বাধ্য করছে। আমি যদি প্রমাণ এনে দেই আমার মা যা বলেছে সব সত্যি, তাহলে আপনি আপনারা সবাই আমার মাকে ফেরত দিতে পারবেন? পারবেন? পারবেন আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন? বল তাহলে দিন যশ সাহেব, আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন, আমার মাকে আমার বুকে ফিরে দিন। যশ সাহেব পারবেন না, পারবেন না আমার মাকে আমার বুকে ফিরে দিতে, পারবেন না, পারবেন না। সুজা ভাই, আমি আসলামের ভাই সুজা, আমি বাইরে যাবই যাবই। বলেন কথা বলেন সুজা। তুই আমার ভাই না, আমার সন্তানের মতো, আমার কথা রাখ, আর দূরে কাজ নেই, আর তুই ঘরেই থাক, যা যা। আপনারা তো ঘরেই থাকবেন, দুর্গের মতো ঘর, মুই ঘর মুখি, মুই ঘরে ফিরে যাইতে পারবো না, ওর একটা ব্যবস্থা করিয়ে দেন, নয়তো বিগ বস মানে ঘুমটাই না হওয়াই যাবে। চুপ করছো কেন কন্ডন? ইয়েস বস। ইয়েস বস, আমাদের গোপন জায়গায় ওদেরকে নিয়ে যা, যতদিন ওই বিগ বস না বসছে ততদিন ওখানেই থাকবে। কার লাগে বাদা, দেখ দেখি দায়িত্ব না লাগে। আরে ভয়ের কি শুনাই, আমি ভাগাইছি।
চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেবো, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোন রিকোয়েস্ট করলে আমি আবার না করতে পারি না। তাহলে বলুন কখন কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি।
চাস তাহলে শুয়ে থাক, আর যদি মরতে চাস তাহলে উঠলেই ব্লাস্ট হয়ে যাবে। এখন বাঁচা মরা তোর ইচ্ছা। গুড বাই। আমি বিশ্বাস করি না, আমার ভাই বলতে পারি না, আমার ভাইরে মনে পড়েছে, আমার ভাইরে বাইরে পড়েছে, আমার ভাইরে বাইরে পড়েছে। খবর দিয়ে দিয়ে গেছিল এখন দেশিরে তুই তুই লাগিয়ে আয়। ওকে আমাকে ছেড়ে দে, যদি শুভ আসে তোকে শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। কথা শুনিস নাই, কান তার মাথা আসে সেগুলি ধরে এনেছি। আমার এক ছেলে দুই পাশে মারা হবে। তোমরা সুন্দরী লালুমা কাপুলা পান্ডুকে প্রেম করো, আমগো তো কি দেখাস না। আমার সম্মুখে মাইরা ফালাইছে, আমার ভাইরে মাইরা ফালাইছে। আমি সব সময় মাইরা কাইটা টুকরা টুকরা করে ফালাবো, অত্যাচার করবো। তখন শুভ না শুভর মরা বাপ উপর থেকে চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে, Oh my god!
তোদের মতো সন্ত্রাসীরা একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, পুলিশের চোখে ধোকা দিয়ে তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে ঘুরে বেড়াস। তোদের চুলোকেও স্পর্শ করতে পারে না, অত্যাচারে আমার মতো শুভকে দুর্দশ হতে হয়। তুমি আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস, আমার বোনের প্রেমিককে খুন করেছিস। তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস। আমার মা দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। বাংলাদেশে মানুষ আর দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। শুভ শুভ শ্রীজি ভাবাই কেউ পালাবার চেষ্টা করবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তবে কেন জেল থেকে বের করে আনবে? মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখনই জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করবো, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করবো, আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করবো। ডেইজি তার কেউ নেই, তোমরা ডেইজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম। আমরা জীবন দিয়ে আপনার আমার কাছে রক্ষা করবো। আসি Thank you.